খালেদা জিয়া তারেক জিয়ারা হাওয়া ভবনের মধ্য দিয়ে দিবে প্রকাশ্যে গুলি করে আপনার আহসানুল্লাহ মাস্টার এস এম কিবরিয়া মমতাজ বালুদের হত্যা করেছে মোহাম্মদ আলিয়া সাহ আলোচনার শেষ দিকে চলে এসেছে মোশাহ ঠাকুর বলছিলেন যে মানুষ তার জীবন দিতে প্রস্তুত কিন্তু তারা এই আন্দোলনে অংশ নেবে পরিস্থিতিটা কি আসলে বাস্তবতা কি সেই দিকেই আমি হতবাগ হই ভাষা হারিয়ে ফেলি যখন শৈরিয়া শাসকের প্রতিনিধিদের গণতন্ত্রের আপনার ভাষণ শুনি আপনার মাহমুদ বই বললেন তারা ভুলে গেছেন যখন মিছিলে দিব্যালোকে আপনার গুলি করা হতো আপনার পাখির মতো আপনার মানুষ তারা হত্যা করেছে সে কথা তিনি ভুলে গেছেন আমি লালদিগির কথা উল্লেখ করে দিচ্ছি আর বিএনপির বন্ধুরে আমি উল্লেখ করে দিচ্ছি বাংলাদেশে গণতন্ত্র বাংলাদেশে কিভাবে গণতন্ত্র হরণ করতে হয় অসম বাংলাদেশে কীভাবে আপনার চর দখলের মতো রাষ্ট্র দখল করতে হয় কিভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করতে হয় মানি লন্ডারিং করতে হয় বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে হয় জঙ্গিবাদের উত্থান করতে হয় সেটি আমরা এই বাংলাদেশের রাজনীতিতে দেখেছি সেনা ছাউনি থেকে যখন সাহায্য চেয়েছে যে আমাকে বাঁচাও যে তাহের তাকে বাঁচিয়েছে সেই তাহেরকেও এই জিয়ার রহমান হত্যা করেছে সাড়ে চার হাজার সেনা কর্মকর্তাকে আপনার বিনা বিচারে হত্যা করেছে শুধু তাই নয় তার ধারাবাহিকতায় খালেদা জিয়া তারেক জিয়ারা হাওয়া ভবনের মধ্য দিয়ে দিবালোকে প্রকাশ্যে গুলি করে আপনার আহসান মাস্টার এস এম কিবরিয়া মমতাজ বালুদের হত্যা করেছে আর আজকে 90 তিন বিয়া আপনার 2001 সাল আর শেষ দেখছে অর্জন তাহলে অবশ্যই আজকে আওয়ামী লীগের অর্জন আজকে আওয়ামী লীগের অর্জন বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন 55598 বর্গ কিলোমিটার দিয়ে গেছেন একটি মানচিত্র দিয়ে গেছেন আর জননেত্রী শেখ হাসিনা বদলে যাওয়া বাংলাদেশের রূপকার হিসাবে বিশ্ব মানচিত্রে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন এবং স্বাধীনতার বিরুদ্ধে যারা একত্রিশ সালে ছিল সেই সাও যারা আজকে আপনার বাংলাদেশকে খামসে ধরেছে জাতির পতাকা সেভাবে বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করে স্বার্থের কারণে আপনার খেতে চায় তাই সেই হায়নার আপনার লুটেদারের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা তার মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি নিয়ে এই দেশটিকে একটি আপনার উন্নত রাষ্ট্র হিসেবে আপনার কাজ করার তৈরি করার আপনার চেষ্টা করছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আইনের শাসনের রাষ্ট্র হিসেবে এবং সম সম মর্যাদা অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকে যে বন্ধু আর জাতীয় পার্টির যে স্বার্থের আর কর্তৃত্ববাদী রাজনীতি করে আমি আলোচনা শেষ করব আলোচনা যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ